বয়স কত মোর কতটুক 10 বছর ক্লাস 4 এ পড়ে ও ভালো আপনাদের অনেক ভালো লাগলো আপনারা আম খায়ও ভালো লাগলো হ্যাঁ এরকম গ্রামীণ পরিবেশের মধ্যে দেখেন খান গাছে ঝাঁকি দিলে তখন আরো পড়বে আম এইটা দিয়ে ঝাঁকি দেন আরো পড়বে ভাই খাইলে আরো ঝাঁকি দিতে পারেন ও এইটার বাচ্চা কি ওই দিবি হ্যাঁ ওই যে ওই যে ওই দেখছেন ওই যেখানে চলে গেছে বাচ্চারে খাওয়ার জন্য এই করার জন্য এই বুঝলাম না ওর কি ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং করছে নাকি যেমন ওটার মা বাবা বুঝি না এই যে এটার এটার মা বাবা বলল যে শার্টিনের সাথে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও না না এন্ড ওই দুটার ওই ওই কি শাটিং এর ঘর থেকে হইছে হ্যাঁ হ্যাঁ এইটা আর ওইটা জুরা শাটিং এর ঘর থেকে শাটিং এর মতো হয় নাই না না বেশি বাকি নরেশ নরের প্রাধান্য দেয় বেশি যা দেখতেছি আমি আচ্ছা আচ্ছা নর প্রাধান্য দেয় হ্যাঁ নট নরের সাথে কালারটা বেশি দেখি প্রাধান্য দেয় এটা ডিম নাই না এটা ডিম ছিল আমি ফেলে দিছি না না ওই যে এই তো ওইটার বাচ্চাই দেখেন দিয়ে দিছে এখানে ওটার বাচ্চা এই দেখেন দিয়ে দিছি ওটা বলা ও দিয়ে দিছি কারণ তাছাড়া তো মারা যায় বাচ্চা ছোট ছিল আমি অনেক আগে জোড়া দিছি না মানে এই নর এটাকে খাওয়াইতে লো বুঝলাম না হ্যাঁ এটার বাচ্চা না ও মানে নর তো ভিতরে ঢুকছে এখন আর বাচ্চার আর কি চলে আসছে বাবার কাছে খাওয়ার জন্য এখন যেমন এটা আমি নটা সরে ফেলছি না আর মাদিটা যে কোনটার সাথে জোড়া নিয়ে নেবে আমি যদি ওটার সাথে যদি খাঁচায় আটকে রাখি তাহলে ওটার সাথে জোড়া নিয়ে নেবে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আর এগুলি সাইজের বাচ্চা অনেক বড় হয়ে যায় এগুলি হাঁটতে গিয়েছিলেন না হ্যাঁ এগুলি সব হাঁটতে বড় সাইজের লালগুলি হঠাৎ হঠাৎ পাওয়া যায় কিন্তু এটা পাওয়া যায় না এটা খুব আর কি খুবই কম জানো যে এটা এক ভাই মালয়েশিয়াতে থাকে উনি আরো 3 মাস আগে জোর করে আর কি টাকা দিয়ে রাখছে যে নিয়ে যাবে উনি ওই যে 4-5 দিন ওই যে বুধবারে মনে বাংলাদেশে ল্যান্ড করবে তো আসার পরে আবার ওনার বাসা আবার হচ্ছিল কুমিল্লাতে একবারে ইন্ডিয়া বর্ডারের কাছে উনি এসে আবার বাসায় এসে নিয়ে যাবে আমার তো মনে করো ওয়াইফ খুব তো পছন্দ বলে নোংরা করে কিন্তু এটা তো ডিম দিয়ে দিবে মনে হয় কোনটা হ্যাঁ এটা ডিম দিয়ে দিবে কিছুদিনের ভিতরে আমি আটকে রাখছিলাম তো তাছাড়া আরো আগে দিত ওই যে ওইখানে যে ওরা ইয়ে করতে সেইখানে ডিম দিয়ে দেবে কেজি খাবারের দাম 60 টাকা তাহলে কবুতর
ভালো কবুতরের মান সবসময় আছে। আমি একটু দেখতে সুন্দর কবুতর পালি কেন, দেখা যায় দেখতে একটু ভালো লাগে। আমি অলওয়েজ কিন্তু আমার অবসর টাইম দেখি। বাচ্চাগুলি ওর মা খাওয়াইতেছে বাচ্চাগুলি মারা যাবে। আমি ফ্লোস্টারিং কবুতর পালি না, কারণ আমার সময় নাই ওরকম, ওটির জন্য একটু সময় দিতে হয়। আমি না থাকলে খাবার দিতে একটু কষ্ট হয় তো, আমি কষ্ট করে খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, সাত আট দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। ভালো কুকুরগুলো দেখতে সুন্দর। হ্যাঁ, খোঁজ করলেই হয়। আমার তো গোল্লা পাঁচটা পাঁচেরও হয়েছে। খোঁজ কি এই হঠাৎ বিটাট কপালে আর কি কপালে ঝুঁকে ইয়াটা দেখাই বাবু। আমার কবুতরের এখানে যাও। জোড়াটা এই মাদিটা খোপে এখন হাড়িতে বসে, তার দুদিনের মধ্যে ডিম দিবে। আর এই যে আপনার মতো লাল কবুতর। মাপস মাপস, এ কোনাটা কবুতর নাই মাপস? এটা আমার রডের গোডাউন তো, এটার সাথে আপনার আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এইগুলি উঠতে পারবে। এটা আপনার মতো দেখছেন, আপনি দেখে খাঁচা বানাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব আমার প্রসেস দেখে বানাইছি। হ্যাঁ বানাইছি বানাইছি গ্রামগঞ্জের। হ্যাঁ যাক ভালো হয়েছে। এইগুলি এবার উঠতে পারবে। হ্যাঁ এইগুলি ওরা কিন্তু কঠিন উঠতে পারে। ওরা কিন্তু আমার ওই যে একবারে ওই দিক পর্যন্ত যায় ওরা। ওরা বেশিরভাগ ঘাস টাস খায়, আমার কবুতরগুলি ছাড়া থাকে তো, ওরা বেশিরভাগ কি ঘাস খায় দেখছি আমি এখানে। তাহলে এই রাস্তা দিকে। হ্যাঁ ঠিক আছে, ওকে কবির।